খুচুরে দিলো, আর বলে চাই তোমার বিয়া করছো, তোমার সার্টিফিকেট করি। তো ওর সার্টিফিকেটটা চায় না কেন, যে তোমরা যে বিয়া করছো তোমার সার্টিফিকেটটা করো। কার সার্টিফিকেট? বুবলির ওই অপু বিশ্বাসের আর কে কে বিয়া করছে সবগুলো সার্টিফিকেট জোগাই নিতে হয়। এটা নিয়ে মাখামাখিটা না করে বিয়ে সারা বাচ্চা নেবো, এটাই অঙ্গ কথা। কেউ যদি যায় সাকিব খানের গেটে, ফিরে না কেউ খালি পেটে। সাকিব খানকে ভালো লাগে কিন্তু চরিত্র তো ভালো না। বিয়ে সারা সন্তান এলে তাহলে যারক সন্তান, ইসলাম বলে মিলায়া দাও লাগায়া দিও না। আমার ফ্যামিলিও চায় যে আমি এখন সেটেল হই। এই খেলাটা যে আপনি খেললেন ভাইয়া, তা আপনি তো মামুনুল হকের কাবিন নামা চাইতে পারো, কিন্তু সাকিব যে এতগুলো বিয়ে করছে তার কোন কাবিন নামা তোমরা কেন চাইছো না? দর্শক, এরকম এক ভয়ঙ্কর প্রশ্ন করেছে ডিপজল, আপনাদের ভিডিওটি বিস্তারিত জানাবো। ভিডিওটি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে প্রত্যেক মুহূর্তের সকল আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দর্শক, সর্বপ্রথম আপনাদের দেখাবো যে ডিপজল সাকিবের এরকম অপকর্ম এবং কর্মকাণ্ড নিয়ে এবার প্রশ্ন তুলেছে যে কেন সাকিব বারবার এতগুলো বিয়ে করছে, অথচ তার বিরুদ্ধে কেন কোনো মামলা করা হচ্ছে না। দর্শক, চলেন দেখে আসি ভিডিওটি বিস্তারিত। আজকে আমাদের অতিথি ঢাকাই ছবির অন্যতম প্রযোজক এবং বেশ আলোচিত অভিনেতা মনোর হোসেন ডিপজল। আমরা সমসাময়িক নানা বিষয়ে কথা বলবো ডিপজল ভাইয়ের সাথে, কথা বলবো তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ডিপজল ভাই, আপনাকে এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম। পুরো এনটিভির দর্শক, তারপর এনটিভিতে যারা কাজ করছে সবাইদের আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা একটু ঢাকায় চলচ্চিত্রের জগৎ নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে এই মুহূর্তে বেশ সরগরম সিনেমা পাড়া সাকিব এবং বুবলিকে ঘিরে, এই বিষয়গুলো আপনি কি চোখে দেখছেন? তবে মুসলমান হিসাবে চারটা বিয়ে করতে পারে, বিয়ে করছে তাতে কিছু আসে যেন হয়তো তিনটা করছে শুনলাম। তবে আমি মনে করি তিনজনের শেল্টার দেওয়া উচিত, যেহেতু এটা নিয়ে বিতর্ক আর না ভাড়ানো বেটার, কারণ ফিল্মের লোক কথা বেশি হয়। তা আমি সাকিবরে বলবো যে এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে। বাড়াবাড়ি মানে কি, লেখালেখি ছাড়াছাড়ি অমুক তমুক এটা না করে, জানি ওনাদের ঘরে যে যেখানে থাকে তাদের ঘর সংসারটা জানি সুন্দরভাবে টিকায় রাখে, এইটুকু আমার থাকবে। আপনি যে তিনটার কথা বললেন, এই তিনজন আর্টিস্ট কি আপনার সাথে পরিচয় আছে, বিশেষ করে সাকিব খানের সাথে যে তিনজন নারীর কথা বললেন, এই তিনজনকে কি আপনি ব্যক্তিগতভাবে চেনেন? না, আমি একজনকে চিনি, অপু। আমি নিয়ে এসেছিলাম আমার ছবিতে কোটি টাকার কাবিনে, প্রথম কাজ করছে ওর জীবনের প্রথম ছবি কোটি টাকার কাবিন। ইয়ার আগে একটা ছবি করছিল, একটা ছোট্ট শটের কাজ, ওটা না বলাই চলে। ওকে আমি প্রথম ব্রেক দিছি আমি অপু বিশ্বাসে, অপু বিশ্বাস চিনি, আর ওই দুজনকে আমি চিনি। তো জানি যে সর্বশেষ বুবলি, আর একজনটাকে বুবলি অপু বিশ্বাস, তার আগে আর আপনি তিনজনের কথা বললেন, আর একজনকে? আরেকজন ওই যে আরেকজন দেখছেন ওই প্রথম বিবাহিত ওই যে ই তো বলছে, অর্থ মিথ্যা কথা বলার কেউ তো, এটা নিয়ে মিথ্যা কথা কেউ ওপেন তো বলার কথা না। অ্যাসটা কাজ টাজ করছে যে আমি যতটুক দেখছি, হয়তো এফডিসিতে দু একবার চোখে পড়ছে। ওই মেয়েটা অ্যাসটা কাজ টাজ করে, অত ভালো কাজের মেয়ে না ওইটা। এটা কোন সময় ঘটছে? এটা কিন্তু মিডিয়ায় এখন আলোচনা হচ্ছে, আগে কিন্তু এটা আসে নাই। এই রাত্রি এবং রাহুল ছাত্রীর সন্তান, মানে আপনি যাকে এক্সট্রা বলতেছেন। ও, আগেও টুকিটাকি আলাপ হয়েছে, অত ইয়ে হয়নি। তবে ওরে গরিব মানুষ, ওরে কিছু দিয়ে বা ওরে কিছু করে ওরে আউট করে দিতে চায় যদি দিতে পারে, তবে গরিব মানুষ আউট করবে কেন? এক একটা করে দেওয়া উচিত, যেহেতু ওরই ব্লাড যদি হয়ে থাকে অবশ্যই একটা কিছু করে দেওয়া উচিত। একটা মেয়ের জীবন নষ্ট করে দেবে, বাচ্চা হইল বা বাচ্চা ভুল বলে, যখন এটারে ও মাইনাই নিল, তো বাচ্চাটার মাইনে নিতে কষ্টটা কিসে? ব্লাড টেস্ট করলেই তো পাওয়া যাবে কার বাচ্চা। তো বাচ্চা কি আকাশ ফেটে বেরিয়েছে? অবশ্যই যে কোনো একজনের ধারণে হয়েছে, একজনের দ্বারাতেই হয়েছে শুনছি। তা আমার মনে হয় যে যেখানেই আছে হয়তো তিনটা যদি করা থাকে, তিনটা যদি থাকে, এটা নিয়ে আমার মনে হয় না আর বাড়াবাড়ি না করা বেটার। তিনজনে যে যেভাবে হোক সেট আপ করে দে, ওয়ার মতন চলাটা বেটার। ফিল্ম তো এমনিই তো মুক্তপ্রায় পড়ছে, আরও ওদের কারণে আরও বেশি মুক্তপ্রায় পড়বে। ডিজল ভাই, কোটি টাকার কাবিনে তো সাকিব ছিলেন, সাকিবের সাথে আপনার কাজের অভিজ্ঞতাটা কেমন?
সাকিব রে আমি মনে করি ও আমার ঘরের ঘরে বানানো মনে করি আমি। সাকিব যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছে এরপর থেকে আমার সাথে আমার ঘরে প্রচুর কাজ করছে, ওর সাথে আমিও প্রচুর কাজ করছি। তবে সাকিব রে আমি হাতে ধরেই মনে করি জ্বরে নিয়ে আসছে, কার শিখানোর থেকে ধরে সব কিছু আমি শিখেছি। নিজের পায়ে নিজে কুড়াল মারে বলার কিছু থাকে না, এটা তো আমি মনে করি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। তো আমি মনে করি যেহেতু নিজের পায়ে নিজে কুড়াল মারছে এইটা নিয়ে আমাদের বলার কিছু নেই। বলছি তো মুসলমান হিসেবে চারটা বিয়া যায়, যদি ও করতে পারে রাখতে পারে করবে, অসুবিধা কী। তবে আমাদের ফিল্মটা না ডুবানো ভালো, অনেক ডুবছে, অনেক চলে গেছে। আমরা 80% এখন নদীর ভিতরে, 20% আছি আমরা। বুবলির সাথে আপনার কোনো কাজ করার অভিজ্ঞতা নেই? বুবলির সাথে একটা ছবির কাজ করার, এই নতুন করে ধরা হয়েছিল একটা ছবি করবো বলতে বোধ হয়, এটা শুটিংও ছিল বোধ হয় 4-5 দিন আগ থেকে কাজ করার জন্য। ওইটা ইকবালের ছবি, তো পরে শুটিংয়ে আমরা রওনা দেবো। ইকবাল বললো ভাই একটু প্রবলেম, বুবলি আসে নাই তো কাজটা একটু পিছাবে। আমি আর বুঝতে পারিনি কী প্রবলেম, আচ্ছা ঠিক আছে হইলো, এই পরে আর শুটিংয়ে গেলাম না। তারপর তো এখন নতুন নতুন কথা চলছে। আপনি যে কথাটা বারবার বলতে চাচ্ছেন যে মিল মিলমিশ সমঝোতা করে সবাইকে রাখা, কিন্তু বিষয়টা তো সেরকম আসলে না, কারণ অপবিশ্বাসের সাথেও তার বিচ্ছেদ হয়ে গেছে। আমার ব্লাড যদি আমার ছেলে মেয়ে হয়ে থাকে তা আমি তাকে ছাড়ি কীভাবে? ছাড়া তো উচিত না। যদি আমার ব্লাড শক্ত হয়ে থাকে তাহলে আমি ধরে রাখবো অবশ্যই, যত কষ্ট যখন হয়েছে তখন খেলছিল না, তো এখন কেন ছাড়া ছুট্টার কথা উঠবে? তা আমি মনে করি এক না ছাড়া ছুট্টার কথা ভুলে যে যেখানে আছে তাকে নিয়ে ভালো করে মন থেকে ক্লিয়ার করে একটা পরিবেশ করাটা বেটার মনে করি। আবার নতুন আর একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বুবলির সাথেও নাকি তার বিচ্ছেদ হয়ে গেছে। এটা বুবলির সাথে যখন ছাড়া ছুট্ট হবে তখন একটা কথা বলবো, এখন বলতে চাই না। যদি বুবলির সাথে ছাড়া ছুট্ট হয় তাহলে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। ডিপজল ভাই, ইসলামের দৃষ্টিতে এই বিষয়গুলো আসলে কী চোখে আপনি দেখেন? আইন যদি সৌদি আরব হইতো নাহলে বুঝতে পারতো যে বাচ্চা বানানো, বাংলাদেশ তো বুঝতে পারছে না, যে যেমনি হচ্ছে বানাচ্ছে। তবে আমাদের যে প্রশাসন আছে যে এটা তো অবশ্যই একটা ধাপ আছে, তো একটা ধাপ আছে যে এই বানাচ্ছে আর হচ্ছে। ওই যে কে জানি বললো শুনলাম যে কী জানি এক খজুরে যে ধরলো মমিনুল্লাহ কি আমি জানি না, এক খজুরে ধরলো আর বলে চাইছে তোমার বিয়া করছে তোমার সার্টিফিকেট করি। তো যেহেতু সার্টিফিকেট ওই হজুরে দেখাইতে পারলো না, ওই হজুরে কী করলো তো ওর সার্টিফিকেটটা চায় না কেন, যে তোমরা যে বিয়া করছো তোমার সার্টিফিকেটটা কর। কার সার্টিফিকেট? ওই বুবলির, ওই অপবিশ্বাসের, আর কে কে বিয়া করছে সবগুলো সার্টিফিকেট জোগাইলেই তো হয়। তো এটা নিয়ে মাখামাখিটা না করে একটা পরিবেশ সৃষ্টি করাটা ভালো মনে করি। দর্শক শ্রোতা, যেখানে মামুনুল হকের একটি বিয়ের উদ্দেশ্য করে তার কাবিননামা চাওয়া হয়েছিল এবং সেটিকে উদ্দেশ্য করে তাকে বর্তমানে এখন পর্যন্ত জেলে রাখা হয়েছে, সাকিব খান এতগুলো বিয়ে করছে অথচ তার কোনো কাবিননামা চাওয়া হচ্ছে না। দর্শক, সাকিবের কর্মকাণ্ড এবং মামুনুল হকের কর্মকাণ্ড এবং বর্তমানে মামুনুল হক কিন্তু এখন পর্যন্ত জেলে রয়েছে, কেন সাকিব কেন এখন পর্যন্ত জেলে যাচ্ছে না? দর্শক, এই ভিডিওটি দেখে এবং বর্তমানে এটি নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।